বিভৎস গরম লাগছে, বিভৎস, খুব গরম লাগছে। ভারীর উপরে গাড়ি, এই যে আমার হাতে সোজাসুজি এই জায়গাটায়। হ্যাঁ ভালো আছি, ভালো আছি, একদম একদম একদম। ও তোমার নাম কি? নাম কি? গুড মর্নিং, গুড মর্নিং গ্রুপ, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর তোমরা দেখেছিলে লাস্ট ব্লগে আমরা রাজশেখরের বাড়িতে এসে পৌঁছেছিলাম। আর সকালবেলায় আজকে ঘুমতে করার পরই অনেক তাড়াই আছি, কারণ সকালবেলায় ঘুমতে করে ফোন করলাম KTM সার্ভিস সেন্টারে, কারণ বাইকটা সার্ভিস করাতে হবে, বাইকের চেঞ্জ পকেট চেঞ্জ করতে হবে, তো সব কিছু অ্যাভেলেবেল কিনা। ওরা বললো যে 11টার ভিতর চলে আসো, সব কাজ হয়ে যাবে। এখন টাইম হচ্ছে করিতে 9:30 মতো, না সরি সরি 9:45, আমি এক্ষুনি দেখলাম টাইম, তাও তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই কি ক্যামেরা খুলতে খুলতেই তো 9:54 বেজে গেল, কোথায় 9:30, কোথায় 9:54, তো অনেকটা লেট। এখনও খাওয়া দাওয়া করতে হবে, তারপরে পাশেই 6 কিলোমিটার এখান থেকে সার্ভিস সেন্টারের ডিস্টেন্স। টাইম এখন ঘড়িতে 10:42, আর এখান থেকে আমরা এখন বেরোলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা গুগল ম্যাপটা সেট করে নিয়েছি, আর গুগল ম্যাপ আমাদের যেদিকে পাঠাচ্ছে আমরা সেদিকেই যাচ্ছি। যেখানে আমরা এসেছি না সেখানে না অনেক গাড়ি সার্ভিস সেন্টার আছে, রয়্যাল এনফিল্ড আছে, হোন্ডা আছে, তার সাথে সাথে সামনে আমাদের KTMটাও চলে আসবে। এটা হচ্ছে KTM এর সার্ভিস সেন্টার। টাইম এখন ঘড়িতে পুরোপুরি 1টা, আর আমার বাইকের কাজ এখন জাস্ট কমপ্লিট হলো। তো সার্ভিসের ওই দাদা গেলো বাইকটা একবার চালিয়ে দেখতে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আই হোপ সব কিছু বাইকের ঠিকঠাকই আছে, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে। তার সাথে ক্লাচের কেবেলও আমি চেঞ্জ করে দিয়েছি, রয়্যাল এনফিল্ডের ক্লাচের কেবেল লাগিয়ে দিয়েছি, ক্লাসিক 350 ওল্ড মডেলেরটা। তো দাদা বলে এইটা লাগালে একদম পারফেক্ট হবে, বিকজ আমি গাড়ির হ্যান্ডেল বা রাইজার ইউজ করি, মানে হ্যান্ডেলটা একটু উঁচু সেই কারণে। আর দেখা যাক কত টাকা বিল হয়, মনে হচ্ছে ভালোই হবে, 5-এর ওপরে তো হয়েই যাবে। টাইম ঘড়িতে 1:15, আর এখান থেকে এখন আমরা বেরোচ্ছি মানে সার্ভিস করে। 5230 টাকা এখানে টোটাল আমাদের বিল হলো বাইকের সব কাজ করাতে। আর বাইকের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, এত নোংরা হয়ে আছে, তো একটু ওয়াশটা করিয়েই নিই। তো এখান থেকে 700 মিটার দূরে আছে ওয়াশের সেন্টার, তো ওখানে যাবো এখন আমরা। এই দিকে দেখাচ্ছে, আমাকে দেখো, আমাকে দাও ফোন দেখি। তোমরা যদি কেউ KTM অ্যাডভেঞ্চার 390 ইউজ করো আর হ্যান্ডেল বা রাইজার ইউজ করো, তাহলে কিন্তু তোমরা এই ক্লাচ কেবেলটা ইউজ করো, একদম দুর্দান্ত। বাইক ওয়াশ হবে, দেখতেই পাচ্ছ বন্ধু বাইক একদম ক্লিন হয়ে গেছে। তার সাথে টাইম এখন হচ্ছে ঘড়িতে 1:43, যাবো এখন বিরিয়ানির দোকানে। তো দুপুরবেলা আমরা ঠিক করেছি যে কোথা থেকে একটা বিরিয়ানি কিনে নিই, কারণ বিরিয়ানির থেকে সেফেস্ট অপশান আর কিছুই নেই, মানে কম টাকা একেবারে সব কিছু হয়ে যায়, ডাল ভাত এই সমস্ত হোটেল খুঁজতে গেলে অনেক চাপ হয়ে যাবে। এ কি দেখি কোন দিকে, ডান দিকে যেতে হবে এখন আমাদের। পেট্রোল পাম্প যদি খোলা থাকে ওখান থেকে ফুয়েল আপও করে নেবো, কারণ কালকে সকালবেলায় আবার আমরা 500 কিলোমিটার রাইড করবো, বাড়ি ফেরার রাইড, হোম কামিং রাইড। পেট্রোলের দাম যদি একটু জলের দামের মতো হতো তাহলে কিন্তু বাইক চালিয়ে আলাদাই মজা হতো, বলো? সত্যি পেট্রোলের যা দাম, 1250 টাকায় ট্যাঙ্কি ফুল হলো। এই যে হাতে বিরিয়ানি আর সামনে ট্রাফিক জ্যাম, 3.5 কিলোমিটার যেতে গিয়ে মনে হচ্ছে পুরো আমাদের হাতে দুটো তন্দুরি হয়ে যাবে। এখন কিন্তু আছি আমরা শিলিগুড়ির সেবক রোডে, আর সেবক রোড কিন্তু খুবই ফেমাস, কারণ এখানে সব কিছু দোকান আছে। টাইমটা আই থিঙ্ক তোমরা সবাই দেখতে পাচ্ছ, ঘড়িতে অলমোস্ট 7টা বাজে, আর আমাদেরকেও দেখে বুঝতে পারছো যে আমরা অলমোস্ট রেডি বেরোনোর জন্য। আর এই যে আমাদের রাজশেখর ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ঘুম ঘুম চোখে আমাদের গেট খুলে দিয়েছে, তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, বাড়ির উদ্দেশ্যে জার্নি শুরু করছি। সত্যি ভাবতেই পারছি না যে এই তো কিছুদিন আগে তো এসেছিলাম শিলিগুড়ি, এই কটা দিন কেটেই গেল, প্রায় অলমোস্ট হয়ে গেছে, 16-17 দিন হয়ে গেছে ভাই। হ্যাঁ 2 সপ্তাহের উপরে হয়ে গেছে আমরা বাড়ির বাইরে রয়েছি। আর ওই যে একজন দাঁড়িয়ে দেখো কি করছে, এই যে দেখতেই পাচ্ছ আমাদের অরেঞ্জ বিস্ট, এখন কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, তো গরম হচ্ছে বাইক। আর আমাদের বন্ধু এখানে চলে এসেছে, ঘুমিয়ে পড়ো, তুমি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এই গাইডের ধরিস তো রাশেখর, ওকে ওকে, অনেক কষ্ট করে ককপিটে বসে পড়েছি। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমাদের স্যাডেল ব্যাগ কোথায় ছিল, শিলিগুড়িতে আমি রাশেখরের বাড়িতে রেখে গেছিলাম স্যাডেল ব্যাগ, বিকজ তোমাদের দেখেইছো কত অ্যাডভেঞ্চারাস জার্নি করেছি আমরা। আর মোটামুটি 500+ কিলোমিটার আজকে আবার আমাদের বাইক চালাতে হবে, তো অনেকটাই রাস্তা, 500+ কি 550-এরও বেশি কিলোমিটার বাইক চালাতে হবে আজকে আমাদের। গলির রাস্তা ছেড়ে এখন কিন্তু উঠে পড়েছি একদম আমরা মেন রোডে। আর আজকের প্ল্যানটা তোমাদের বলে দিই, আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে 200+ কিলোমিটার কমপ্লিট করার পর আমরা দাঁড়াবো হচ্ছে মালদাতে, আর মালদাতে করবো হচ্ছে আমরা লাঞ্চ বলো কি খাবার দাবার খাবো ওখানে, একটু রেস্ট নেবো, কারণ দুপুরবেলা তো তোমরা তো জানো এখানে কত টানা টেম্পারেচার হয়ে যায়। আর এই জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং মোড়, এখান থেকে কিন্তু দার্জিলিং থেকে শুরু করে পাহাড়ের দিকে যাওয়া যায়। কলকাতা এখান থেকে 578 কিলোমিটার, আর বাগডোগরা যে এয়ারপোর্ট সেটা হচ্ছে 12 কিলোমিটার। শিলিগুড়ি যদি তোমরা কেউ ফ্লাইটে করে আসতে যাও তাহলে তোমার তো বাগডোগরা এয়ারপোর্ট হয়ে আসতে হবে, তো শিলিগুড়ি থেকে সেটা ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। আর আজকে কিন্তু আমি বন্ধু গুগল ম্যাপটা লাগাইনি, কারণটা হচ্ছে তোমরা তো জানোই তোমাদের ভাই কতবার শিলিগুড়ি টু কলকাতা, কলকাতা টু শিলিগুড়ি বা বনগাঁ টু শিলিগুড়ি কতবার গিয়েছে, তো মোটামুটি রাস্তা তো আমি চিনি।
তো সেই কারণে গুগল ম্যাপটা লাগালাম না। এবার তো তোমরা দেখেছিলে আমরা অরুণাচল প্রদেশ গিয়েছিলাম, এখানে প্লে লিস্ট করা আছে, পুরো সিরিজটা দেখো, আশা করি তোমাদের মজা চলেই আসবে। আর সকাল সকাল বেশ সুন্দর একটা জার্নি শুরু করেছি আমরা, চারিপাশে দেখতে পাচ্ছ শিলিগুড়ির গাছপালা সব কেটে দেওয়া হচ্ছে, কারণ এখান থেকে পুরো সিক্স লেন হাইওয়ে তৈরি হবে, নাকি রাষ্ট্রকর বললো এশিয়ান হাইওয়ে হবে। এই ভিডিও শুরুতে তোমরা দেখেছিলে যে আমরা বেরিয়েছিলাম আর বাইকটা সার্ভিস করে নিয়েছি, আমাদের বাইক কিন্তু একদম লাদাখ যাওয়ার জন্য রেডি। তোমরা কি দেখতে চাও লাদাখের ট্রিপ, নিজেকে তো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কি ড্রিম ওয়াকের লাদাখ 2.0 দেখতে চাও কিনা। আর এবার কিন্তু আমার সাথে তোমাদের দিদিও যাবে, তো আরও বেশি মজাদার ট্রিপ হবে, আরও বেশি ভালো লাগবে তোমাদের। আর দেখতেই পাচ্ছ লেফট সাইডে কত সুন্দর ফুলের গাছ এখানে বিক্রি হচ্ছে, আর সামনে এখন চলে এসেছে পুরোপুরি হাইওয়ে। এখন রয়েছি বিহার মোড়ে, আর এখান থেকে রাস্তা ভাগ হয়ে গেল লেফটের দিকে, এদিকে যাব আমরা, এদিকে যাচ্ছে কলকাতা, আর এই যে সোজা রাস্তাটা এটা চলে যাচ্ছে হচ্ছে পানিটাঙ্কি নেপাল বর্ডার। দু সপ্তাহ আগে যেদিন আমরা এসেছিলাম না শিলিগুড়ি, সেদিন আমি রাতের বেলায় রোজকে দেখেছিলাম, দেখো রাস্তা চারিপাশে চা বাগান, কতটা এক্সাইটেড হয়ে গেছিলাম ওকে এরকম নতুন চা গাছ ফার্স্ট টাইম দেখাতে পেরে। তোমরা তো জানে ওর এটা ফার্স্ট ট্রিপ ছিল এরকম পাহাড়ে, তো ও তো খুবই এক্সাইটেড হয়ে গেছিল রাতের বেলায় চা বাগান দেখে। বাট এই ট্রিপে তোমরা তো জানে কত কত এক্সট্রিম ভিউ, কত চা বাগান সব কিছু দেখে নিয়েছি আমরা, তো ভাবলেই কেমন অবাক লাগে। দু সপ্তাহ আগে পরিস্থিতি কেমন ছিল, ওর কাছে চা বাগান নতুন ছিল, আর দু সপ্তাহ পরে ও বুমলা পাস মানে 15,000 feet ওপরে উঠে বরফ দেখে আজকে বাড়ি ফিরছে। সত্যি আমি তো খুবই এক্সাইটেড, আর আপকামিং আমাদের এই জার্নিতে আমরা আরও অনেক কিছু নতুন এক্সপ্লোর করতে চলেছি, সে কারণে তোমরা কিন্তু পাশে থেকো। আর এই দেখো রাস্তার মাঝখানে লরিটা খারাপ হয়ে গেছে। শিলিগুড়ি থেকে বেরিয়ে প্রায় 100 kilometers কমপ্লিট করে ফেলেছি আমরা, সেই কারণে এই যে এখানে দাঁড়িয়েছি, বাড়িতে ফোন করে নিচ্ছে ও, তার সাথে সাথে জলেরও ব্রেক সমাপ্ত করে নিয়েছি। আর যেই জায়গাটা এসে দাঁড়িয়েছি না বন্ধু, রাস্তাটা এতটা সুন্দর, রাস্তার চারিপাশে এত সুন্দর গাছগুলো আছে, আর গাছে কালারফুল সব ফুল ফুটে আছে, রাস্তা দিয়ে রাইড করতে আলাদাই লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এখনো প্রায় 443 kilometers বাড়ির ডিস্টেন্স এখনো বাকি, বাইক কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, কারণ তোমরা বলেছিলাম সার্ভিসিং করে নিয়েছি আমরা, চেঞ্জ করে চেঞ্জ, বাইক যখন চলছে না মনে হয় ফিলই হচ্ছে না বাইক চলছে, এত স্মুথ চলছে এত। তো টাইম এখন ঘড়িতে 9:13, তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে মোটামুটি আমরা আধ ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম, কারণ থাম্বনেলের জন্য ছবি তুলছিলাম, ইনস্টাগ্রামের জন্য ছবি তুলছিলাম, সেগুলো কিন্তু তোমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে দেখতে পেয়ে যাবে। আর তার সাথে সাথে আজকে থাম্বনেলটা কেমন হয়েছে সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানিও, কারণ অনেক কষ্ট করে ওখানে ক্যামেরা রেখে এসে আমরা ছবি তুলেছি। তো এখন পুরো একদম রেডি বেরোনোর জন্য, দাঁড়াও এক সেকেন্ড, বাপরে বাপ এই ওঠাটাই তো এখন চাপের, ওরে বাবা ওরে বাপরে বাপ। এখন কিছু রাস্তা এরকম আমরা একটু খারাপ পাবো, কারণ বিহারের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি, বিহারের এই পার্টটা একটু খারাপ, এটা হচ্ছে কিষানগঞ্জের এলাকাটা, তারপর থেকে আবার রাস্তা একদম সেই মাখনের মতো, বাট এটাই আর কি, কিছু রাস্তা এরকম যেতে হবে, আর গরম তো সে কারণে একটু কষ্ট হচ্ছে, খোয়ার ওপরে উঠলেই বিপদ। আস্তে আস্তে ডান দিকে চেপে যাই রে ভাই, ওকে সামনে লরির ওপরে সাদা পাউডার ছড়াচ্ছে, গাড়ির স্পিড মোটামুটি 60-70 থাকলে তখন আর কোনো কষ্টই হচ্ছে না, বাট যখন গাড়ির স্পিড ডাউন করছি না তখন বীভৎস গরম লাগছে। দেখতেই পাচ্ছ বন্ধু কলকাতা আর বাকি 475 kilometers, আর হচ্ছে পূর্ণিয়া, পূর্ণিয়ার ডিস্টেন্স হচ্ছে 70 kilometers, বিহারের পূর্ণিয়া, ওই রাস্তা দিয়ে কিন্তু অনেকে নেপালে যায়, সেখানে কয়েকজনের ব্লগে আমি ওই জায়গাটার নাম শুনেছি, বাট আমি নিজে পার্সোনালি যাইনি, বাট খুবই ইচ্ছা নেপালও ভিজিট করার আমার, নেপালের মাস্তাং। এখনো বিহারের ওপর দিয়েই আমরা যাচ্ছি, বাট রাস্তার কন্ডিশন আগের থেকে একটু ভালো হয়েছে, কয়েকটা বাম্পার পেয়েছিলাম, বাট এবার আই থিঙ্ক ঠিকঠাক রাস্তা পাবো। আর আমি কিন্তু আমাদের বাইক 55,384 kilometers চালিয়ে ফেলেছি, মানে 55,000 kilometers কিন্তু কোনো অংশে কম নয়। রাস্তাটা একবার দেখো তোমরা, চারিপাশে এত সুন্দর গাছের সারি, আলাদাই লাগছে দেখতে, একটুকে মনে হচ্ছিল ছাতার তলা দিয়ে আমরা যাচ্ছি, কারণ রাস্তার গাছগুলো না পুরো একদম মাথার উপরে ছিল, দারুণ লাগছিলো বাইক চালাতে। আর তোমরা একটা কথা আমাকে বলো তো, তোমাদের কী ধরনের রাইড দেখতে ভালো লাগে, এরকম হাইওয়ে রাইড নাকি পাহাড়ে রাইড নাকি মানে কোন ধরনের রাইড? তোমাদের ভাই তো অনেক টাইপেরই রাইড করে, এরকম হাইওয়ে দিয়ে তো যাই অনেক অনেক রাস্তা, তো সেটা ভালো লাগে নাকি পাহাড়ের যে সমস্ত কর্নারিং করি, এত সুন্দর ভিউ দেখাই, অ্যাডভেঞ্চার করি, সেগুলো বেশি ভালো লাগে, কোনটা তোমাদের দেখতে বেশি ভালো লাগে সেটা কিন্তু নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। কি বলতো বন্ধু, এরকম ফিডব্যাক নিলে না আমার একটু বুঝতে সুবিধা হয় যে তোমরা কী ধরনের কন্টেন্ট পছন্দ করো, সব কিছু আমাকে জানিও, ওকে? আর এখন তো বাড়ি ফিরছি, বাড়ি ফিরে কয়েকটা ছোটোখাটো রাইড হবে, তার সাথে সাথে আমাদের ফ্যামিলি সবার সাথে একসাথে ব্লগ হবে, বাকি তোমরা কিছুদিন ওয়েট করো, তারপরে তো আবার একটা বড় রাইডে বেরোবো, তোমরা সাজেস্টও করতে পারো আমরা কোথায় বেরোবো, তো এটাই বলার ছিল। আর বাকি এরকমভাবে চলছে আমাদের জার্নি। আর শিলিগুড়ি যখন যাচ্ছিলাম তখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমরা কি বল বিকেলবেলায় খেয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ আমাদের লেফট সাইডে
রাইট সাইডে চারিদিকে সব হলুদ হলুদ হয়ে রয়েছে। এগুলো কি বলতে পারো তোমরা? এই দেখো সব শোকাতে দেওয়া রয়েছে এখানে। এগুলো হচ্ছে ভুট্টা, আর এই এলাকায় বিভৎস ভুট্টা চাষ হয় দেখে বোঝা যাচ্ছে। কারণ এখানে তো এটুকু দেখলে, এর আগে আমরা পুরো রাস্তা জুড়ে দেখছিলাম চারিপাশে এরকম শোকাতে দেওয়া। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখন আমরা রায়গঞ্জ ডুবো ডুবো করছি, আর এখান থেকে ধরতে পারো অ্যাপ্রক্স 100 কিলোমিটার মতো হচ্ছে মালদার ডিস্টেন্স। টাইম ঘড়িতে 11:30, আর এখন আমরা এসে পৌঁছালাম পারদেশি ধাবা। বন্ধু একদম আমরা ফ্রেশ হয়ে বসে পড়েছি সিটে, খাবারের জন্য ওয়েট করছি। এখন 11:40 বাজে। এখন কিন্তু এখানে মানে যে সমস্ত আইটেমগুলো পাওয়া যায় সেগুলো এখন পাওয়া যাবে না। এখন পুরি সবজি পাওয়া যাবে, আর নর্মাল ভাতের থালি পাওয়া যাবে, ভেজ থালি পাওয়া যাবে। তো ভাত এখন খাবো না, ভাত খেলে পুরো শেষ, ঘুমাতে ঘুমাতে পারি। তো সেখানে আমরা ঠিক করেছি পুরি সবজি খাই, আর যদি সাইডে আর কিছু খাওয়া যায় তাহলে খেয়ে নেবো, কারণ পেটটা ভরো নিয়ে কথা। তারপর বাড়ি গিয়ে ভালো মন্দ একদম খাওয়া যাবে, এটা হচ্ছে প্ল্যান। আর বাকি খাবার আসুক, তারপরে খাবার খেয়ে বেরিয়ে যাবো। যতক্ষণ এই এসির মধ্যে থাকা যায় ততটা ভালো, কারণ বাইরে বিভৎস গরম দেখতে পাচ্ছ, ফেস দেখে বুঝতে পারছো কতটা এক্সস্টেড। উই আর এক্সস্টেড। এখন তো হাইওয়ে দিয়ে আসছিলাম, হাওড়া থেকে তে আসছিলাম, কিন্তু একটু পরে যে মালদাতে জ্যামটা ফেস করবো সেটা এই টাইমে ফেস করতে ইচ্ছা করছে না, কারণ মাথাপুরে রোদ একেবারে। মালদাতে জ্যাম পাবো না, তার সামনে একটু হয়তো জ্যাম পেতে পারো। ওকে চলো ওয়েট করি, খাবার আসুক, খাবার খেয়ে বেরিয়ে যাবো। আমাদের রাইট সাইডে ওই রাস্তাটা চলে যাচ্ছে ডাইরেক্ট মালদা টাউনের ভেতরে। 5 কিলোমিটার ওই রাস্তা দিয়ে গেলেই আমরা পৌঁছে যাবো মালদা টাউন। বাট মালদা টাউন আর যাওয়া হলো না, সোজা রাস্তা ধরেই বেরিয়ে যাচ্ছি। বিভৎস গরম লাগছে, বিভৎস। আর আমার মনে হয় 1 থেকে 4 পর্যন্ত এরকম গরম ফেস করতেই হবে। 1:33 এখন ঘড়িতে, আর এখন আমরা ক্রস করছি হচ্ছে কালিয়া চক। সময় ঘড়িতে 1:44, আর এখন আমরা উঠতে চলেছি হচ্ছে ফারাক্কা ব্যারেজের উপরে। সবাই গাছ লাগাও বন্ধু, গাছ লাগাও, যত পারো গাছ লাগাও, নাহলে কিন্তু খুব বিপদ। বাপরে, মনে হচ্ছে ফারাক্কা ব্যারেজের ওই জলের মধ্যে গিয়ে ঝাঁপ মারি, এত গরম লাগছে। উফ, দেখো রাইট সাইড দিয়ে আবার ট্রেন আসছে। ট্রাক্টরটা একবার দেখো, ধান কাটার যন্ত্র এটা। কি গরম, কি গরম, কি গরম বন্ধু। যত দূর আমাদের চোখ যাচ্ছে শুধু আম গাছ আর আম গাছ দেখতে পাচ্ছি। বাপ রে বাপ, দুদিকে পুরো সবুজ হয়ে আছে আম গাছ, কত আম এখানে। রোজ বলছিল যখন বাড়ি ফিরবো তখন এখান থেকে আম কিনে নিয়ে যাবো। টাইম ঘড়িতে 2:09, আর কোথাও দাঁড়ানোর জায়গা পায়নি। তো রেশমেশ পেট্রোল পাম্পেই বললাম ফুয়েল আপটাও করিনি, আর এখান থেকে জল ফল খেয়েও নি। বন্ধু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এই যে ফুয়েল আপও করে নিয়েছি, তার সাথে বাইকটাকেও একটু ঠান্ডা করার জন্য জলও ঢেলে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ নিচে জল পড়ে আছে, তার সাথে সাথে নিজেদেরকেও ঠান্ডা করার জন্য এই সমস্ত জায়গাগুলোতে একটু জল ঢেলে দিচ্ছিলাম। একটু ঢেলে দিই কারণ খুব গরম লাগছে, আলাদাই লাগছে। ওর গায়েও একটু জল জল ঢেলে দিয়েছি, কেমন লাগছে তোমার? বহরমপুরের ডিস্টেন্স ধরতে পারো 75 কিলোমিটার মতো। টাইম 3:30, আর এখন আমরা এন্টার করতে চলেছি বহরমপুরের ভেতরে। জাস্ট একটু আগে ট্রেন বেরোলো, সেই কারণে বিভৎস জ্যাম লেগে গেছে পেছনে, বাইক আছে বলে সাইড দিয়ে এগিয়ে এসেছি আমরা। বহরমপুর শহরকে বাইপাস করে অলমোস্ট আমরা বেরিয়ে গেছি। এই যে আমার ফ্রেন্ড গণেশ, আর গণেশের সাথে বসে আমরা বহরমপুরের একটা ক্যাফেতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। সত্যি খুবই এক্সস্টেড হয়ে গেছি, খুবই বসে ঘুম পাচ্ছিল, সেখানে ওকে বললাম যে বসো এখানে, বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, রেস্ট নিই, তারপরে যাবো। এটাই হচ্ছে এখনকার মতো আপডেট। আর 150 কিলোমিটার মতো বাকি, 4 ঘন্টা তো লাগবে, পুরো 150 কিলোমিটার বাইক চালাবো, তারপরে বাড়ি গিয়ে একদম রেস্ট নেব। বাইপাস দিয়ে আসার পর এখন আমরা ধরতে চলেছি হচ্ছে NH ন্যাশনাল হাইওয়ে। বন্ধু এখন আমরা যাচ্ছি একটা বিচিত্র জায়গার উপর দিয়ে। দেখো বাড়ির ছাদের উপরে বাজ পাখি, ওটা কিন্তু বাজ পাখি না, ওটা হচ্ছে জলের ট্যাঙ্কি। আর একটা বাড়ি ছিল সেখানে বাড়ির উপরে টাটা সুমো দাঁড় করানো একটা, ওটাও একটা জলের ট্যাঙ্কি। এখানকার মানুষের জলের ট্যাঙ্কির উপরে একটা আলাদা ফ্যাসিনেশন আছে, এটা আমি বুঝতে পেরেছি। জায়গাটার নাম হচ্ছে বেলডাঙা। চলে এসেছে আমাদের আজকে জার্নির ফাইনাল অ্যান্ড লাস্ট টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর টোল প্লাজা। এখান থেকে আর বেশি হলে 70-80 কিলোমিটার বাকি আমাদের বাড়ির ডিস্টেন্স। আর 5:09 বাজে ঘড়িতে, কতক্ষণ লাগতে পারে? আর 2 ঘন্টা লাগবে,
ওখানে 7টার ভিতরে বাড়ি। ও হো হো, এতদিন বাদে বাড়ি দর্শন হবে, কত দিন বাদে রে ভাই, কি মজা আসছে। উহু, 450 বেশি তো রাস্তা কমপ্লিট করেই ফেলেছি, তো অতটাও না কষ্ট হচ্ছে না। ব্রেক নিয়েছিলাম কয়েকবার, তো এনার্জি আবার একদম ফুল রয়েছে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে না কতদিন বাদে, মানে 2 সপ্তাহ বেশি হয়ে গেছে ভাই। তো 2 সপ্তাহ পরে আমাদের হোম টাউন বনগাঁতে যাচ্ছি, বনগাঁকে এতদিন বাদে দেখবো, বাড়ির সবার সাথে দেখা হবে। ও হো হো, মজাই মজা গরু। চলো এই খুশিতে ভিডিওটাতে একটা লাইক করে যাও, ওকে? যারা নতুন দেখছো আমাকে, ফার্স্ট টাইম দেখছো আমাকে, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও বন্ধু, কারণ এরকম মজাদার ব্লগ নিয়ে আসতে থাকি আমরা। তোমাদের জন্য রাস্তার সাইডে দাঁড়িয়ে গেলাম একটাই কারণে, ওই দেখো এ মা, সূর্যটা ডুবছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। ওই যে স্কর্পিও বাড়ি, ওই যে বাড়ির ওপরে গাড়ি, এই যে আমার হাতে সোজাসুজি এই জায়গাটায়, আই হোপ দেখা যাচ্ছে। অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলাম, আর এই ধুবুলিয়া ক্রস করলাম, কৃষ্ণনগর ঢুকবো ঢুকবো করছি, 10 কিলোমিটার আর বাকি কৃষ্ণনগর এখান থেকে। ভাই জানলা দিয়ে উঁকি মারছে, ভাই হায়। কৃষ্ণনগর দিয়ে গেলে আমাদের এই লেফটের রাস্তাটা ধরতে হতো, যে রাস্তা দিয়ে ওই বাসটা বেরোচ্ছে, বাট আমরা এই সোজা রাস্তাটা ধরছি, কিছু রাস্তা এরকম খারাপ পাবো, বাট তারপরে কিন্তু ভালো একদম সোজা স্ট্রেট হাইওয়ে পেয়ে যাবো। আমাদের পেছনে হচ্ছে একটা দুর্দান্ত সানসেট, ও হো হো লাভলি, অনেকদিন বাদে তোমাদের এরকমভাবে সানসেট দেখালাম আমরা। এই যে দেখতেই পাচ্ছি এখন রাস্তার কন্ডিশন কতটা না সুন্দর, বাট ওয়ান লেন, মানে একদিক দিয়ে গাড়ি যাচ্ছে শুধু, ওই পাশে রাস্তা তৈরি হয়ে গেলে এই সমস্ত রাস্তা কী হবে ভাবলেই আমার অবাক লাগে, যে আমার বাড়ির পাশে এত সুন্দর সুন্দর হাইওয়ে তৈরি হচ্ছে। ও হো হো, দেখো একবার এরকম সাই সাই পুরো একদম হাইওয়ে তৈরি হয়ে যাবে, তখন শিলিগুড়ি যেতে হয়তো বেশি হলে 5 ঘন্টা লাগবে। আশেপাশেই কোথাও একটা মাদার শার্ট আছে, বাট এখন আমরা খাবো না, এখন আমি মাদার শার্টেরই মানে আমার বাড়ির মায়ের হাতের রান্না খাবো। দিয়ে এটা একবার দেখো, এটা একবার দেখো কী অবস্থা, লরিটা কীভাবে ঢুকিয়ে দিয়েছে এর উপরে, কীভাবে চালায় কে জানে, মানে সত্যি সুস্থ অবস্থায় থাকলে এইসব করতে পারতো না, এর উপরে লরি ভাবা যায়। সূর্যটাকে দেখে মনে হচ্ছে পুরো একদম কমলা ভোগ, ও হো হো কী দারুণ। ওরে বাবা, আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই, উঁচু নিচু রাস্তা, পাহাড়েও মনে হয় এত খারাপ রাস্তায় বাইক চালাইনি, ওই পাশে রাস্তাটা ঠিক, সেই কারণে যাওয়ার টাইম আমরা অতটা বুঝতে পারিনি। রানাঘাটের রেলগেট এখন ক্রস করছি আমরা, এই যে রাইট সাইডে দেখতেই পাচ্ছ ফ্লাইওভারের কাজ চলছে, বিশ্বাস করো আমার ঘাড় গর্দান ব্যথায় পুরো ফেটে যাচ্ছে, তাও বাকি জানিরা তো ঠিকভাবে করতেই হবে, সে কারণে একদম জোশ ধরে রেখেছি। চলো সামনে লরি আবার মুভ করছে, একটু যাই আস্তে আস্তে। টাইম বন্ধু ঘটিতে এখন 6:36, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম চাকদা চৌমাথা, আর বনগাঁর মাইল ফলক, আর 31 কিলোমিটার সোজা রাস্তা। টাইম ঘটিতে 6:52, আর আমাদের এক বন্ধুর সাথে পরিচয় হলো, তো সামনে একটু দাঁড়াবো। এই আমরা প্রায় 550 কিলোমিটার বাইক চালিয়ে আসছি শিলিগুড়ি থেকে। আমরা একটু ব্লগ চলছে এখানে, এই যে আমাদের বন্ধুদের সাথে পরিচয় হলো, তোমরা দেখতেই পাচ্ছ, নামগুলো একটু বলো তোমাদের। আমার নাম বিশ্বাস। হ্যাঁ, তো সবাই দেখতে পাবে আমরা এই বাড়ি যাবো, ব্লগ প্রায় এন্ডের পথে, আর কত কিলোমিটার দেখতে পাচ্ছি, 15 কিলোমিটার মতো বাকি, 15-20 কিলোমিটার বাকি, তারপরে বনগাঁ ঢুকে যাবো। সত্যি অনেক এক্সস্টেড, তোমরা তো দেখেইছো, মানে বাকি তোমরা ব্লগ দেখলে দেখতে পেয়েই যাবে, বিভৎস ট্রাফিক ছিল এই রানাঘাটের পরে। হ্যাঁ, তো এই আর কি এখনকার মতো আপডেট, বাকি চলো দেখা হচ্ছে বনগাঁ ঢুকে। হ্যাঁ ভালো আছি ভালো আছি, একদম একদম একদম। ও তোমার নাম কি, নাম কি? আমার নাম শান্তনু মিশ্র। এখানে বাড়ি? না আমাদের বাড়ি আরো ভিতরে। ও পড়তে এসেছিলে? সাইডে আসো সাইডে আসো, সাইডে দাঁড়াও সাইডে দাঁড়াও। ও হো, তোমার বন্ধু? ও ভালো লাগলো, খুব ভালো, খুব ভালো লাগলো দেখা করে, একটা ফটো তুলো। একদম 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 একদম, খুব ভালো লাগলো, এগুলো দেখে সত্যি এনার্জি সব ফিরে আসে। টাটা 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 বন্ধুগণ, টাইম ঘড়িতে 7:19, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম আমাদের হোম টাউন বনগাঁ, আর তোমরা ধরতে পারো 12 ঘন্টা লেগেছে, মানে অনেকবারই রাস্তায় দাঁড়িয়েছি, তাও 12 ঘন্টা লেগেছে আমাদের বনগাঁ পৌঁছাতে। তো বুঝতেই পারছো জোশ একদম কিন্তু এখনও ফুল, কারণ নিজের বাড়ি ফিরে এসেছি বন্ধু, সাকসেসফুলি অরুণাচল রাইড কমপ্লিট করে বাড়ি ফিরে এসেছি।